দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য প্রধান দুই নেত্রীর প্রতিহিংসার রাজনীতিকে দায়ী করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এখানে প্রতিহিংসা সবচেয়ে বড় কাজ করছে, এক নেত্রী অন্য নেত্রীকে দেখতে পারেন না, তাদের মধ্যে যে প্রতিহিংসার আগুন জ্বলছে সে আগুন নেভাতে আজ একটা সুস্থ রাজনীতির প্রয়োজন রয়েছে। হানাহানি, পাল্টা পাল্টি, বিভিন্ন রকমের একটা যে কোনো বিষয়ে দলীয়করণ আজ দেশকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে। তিনি আরও বলেন, দুই নেত্রীর প্রতিহিংসায় না জড়ালে দেশ আরও উন্নত হতো, বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিত পেত। বর্তমানে দেশে গণতন্ত্র বলতে কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচনে অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ভোটার অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছে। 5 জানুয়ারির নির্বাচনে জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটেনি বলেও জানান তিনি। আজকে রাজনীতি বলতে আমাদের দেশে কিছু নাই, যেখানে 153টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায়, সেখানে অর্ধেকেরও বেশি ভোটার যেখানে বঞ্চিত হয় তাদের ভোটের অধিকার থেকে, সেটাকে গণতন্ত্র বলা যায় না।